আজ থেকে আরো 11টি আন্তনগর ট্রেনের যাত্রা শুরু। লঞ্চে এখনো উপেক্ষিত স্বাস্থ্যবিধি। রাজধানীতে গণপরিবহন বাড়লেও যাত্রী কম। অভ্যন্তরীণ রুটে বিমান চলাচল শুরু হলেও যাত্রী সংকট ধীরে ধীরে বাড়ার প্রত্যাশা সংশ্লিষ্টদের। স্বাস্থ্য কর্মকর্তার অভাবে বন্ধ বাকি চারটি রুট। যমুনার করাল গ্রাসে বিলীন সিরাজগঞ্জের বিস্তীর্ণ এলাকা। বসতবাড়ি ফসলি জমি হারিয়ে দিশেহারা মানুষ, স্থায়ী সমাধানে 700 কোটি টাকার প্রকল্প। এবং বাহরাইনে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ পাচ্ছেন প্রায় 50,000 বাংলাদেশি। যাওয়ার সুযোগ পাবেন মেয়াদ উত্তীর্ণ ভিসাধারীরাও। কুয়েতে আকামার মেয়াদ বাড়ল 1 বছর।